চলে এসেছে, অনেকগুলো জিনিস নিয়ে আর অনেক কিছু খাওয়া নিয়ে। তো তোমরা কে কে খাচ্ছো এই গরমে, তো তোমরা এখানে জানো কে কে খেতে ভালোবাসো কোনটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আমি মাম্পি, তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো দেখতে থাকো। আর আজকে খাবো জুস, প্রচণ্ড মালদাতে তাপমাত্রাও অনেক, আর এত রোদ গরম সহ্য করতে পারছি না, তাই অনেকগুলো জুস নিয়ে চলে এসেছি, জুস খাবো। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখতে থাকো কত রকমের জুস নিয়েছি আর কি কোন জুসগুলো কী কী জুস। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটা লস্যি নিয়েছে, আর একটা মাজা, একটা স্প্রাইট, আর তিনটা গ্লাস, আর একটা জলের বোতল। তো এত কিছু খাওয়ার জন্য গরমে আর সহ্য হচ্ছে না, তাই নতুন একটা ইউনিক ভিডিও তোমাদের দেখাতে বা শেয়ার করতে চলে এসেছে। কবে যে বৃষ্টি পড়বে আর গরম সহ্য হচ্ছে না, তো তোমরা বৃষ্টি কে কে চাও কমেন্ট করে জানিও। তারপর একে একে আমি সেই লস্যি প্যাকেটগুলো গ্লাসের মধ্যে দিতে শুরু করলাম, তারপর মাজা দিতে শুরু করলাম, তারপর এবার স্প্রাইটটা দিতে শুরু করেছি। তো খুব সুন্দর একটা, আর দেখো এই গরমে এমনিই সহ্য করতে পারছি না, তার উপর কারেন্ট চলে গেল, কি দুর্ভাগ্য আমার। বন্ধুরা চলে এসছে, অনেকগুলো জিনিস নিয়ে আর অনেক কিছু খাওয়া নিয়ে। তো তোমরা কে কে খাচ্ছো এই গরমে, তো কমেন্ট করে জানো, কে কে খেতে ভালোবাসো কোনটা সেটাও বলো। এখানে আছে স্প্রাইট, এখানে আছে মাজা, আর এখানে আছে লস্যি। তো কার কোনটা পছন্দ তো কমেন্ট করে লিখে বলে দিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, করতে কখনো ভুলো না। তো চলো কোনটা কীরকম টেস্ট, এই গরমে না খেলে মন মারা যাবো, এরকম পরিস্থিতি তাপমাত্রা হয়ে গেছে 43 ডিগ্রি, এরকম মানে আবহাওয়া চলে এসছে, আর এত গরম এত মানে থাকা যাচ্ছে। আমার ঘরটা কিন্তু খুব এসির মতো খুব সুন্দর, খুব ভালো ঠান্ডা মৌসুম, দারুণ লাগছে। তো আমি তা সত্ত্বেও আমি থাকতে পারছি না এত ঠান্ডা। তো চলো খেয়ে খাই। লস্যিটা আমার খেতে দারুণ লাগে, দারুণ। মোটামুটি সবকটাই ভালো লাগে, মাঝেটা খেতে মাঝেটা খেলে মিষ্টি, আর লস্যিটা একটু লবণ টাইপের মতো, নোনতার মতো। আর স্প্রাইটটা হচ্ছে একবারে পুরো, একবারে যত গ্যাস, যত মানে তুমি যত রকমের খাওয়ার খাও না কেন, তো স্প্রাইটটা হলো সেই পক্ষে, মানে খেলে তোমার হজম শক্তি একবারে গ্রোথ করবে। আর এই গরমে অতিরিক্ত মানে কোনো কিছু খেলে এই স্প্রাইটটা যদি খাও তাহলে তোমার এই ইনোর মতো কাজ করবে, যদি না জেনে থাকো তো জেনে। তো সবকটাই আমার ফেভারিট, সবকটাই আমার খাওয়া লাগে। তো আমার সব থেকে এখন প্রিয় খাওয়ার হচ্ছে লস্যি। দারুণ দারুণ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে নতুন আরেকটা পরের দিন, পরের একটা ব্লগ ভিডিও নিয়ে, খুব সুন্দর দিন নিয়ে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও।